ঈদের জামাত মাত্র শেষ হলো ঢাকায়, এবং এখন দিনের বেলা কিন্তু সন্ধ্যার মতো দৃশ্য শুরু হয়েছে ঢাকায়। বৈরী আবহাওয়া যাকে বলা হয় এটি তার আসলে উদাহরণ বলা যেতে পারে। আকাশ কালো করে মেঘ এবং ঝড় বাদলের মতো অবস্থা তৈরি হয়েছে এখন রাজধানীতে। ঈদের জামাত শেষ হওয়ার ঠিক পরপরই এই দৃশ্য, এবং ঈদের জামাত চলাকালেও বৃষ্টি হয়েছে ঢাকায়, আমরা যেমনটা দেখেছি। এবং এই মুহূর্তে এখন বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে আকাশ কালো করে দমকা হাওয়া বইছে যেমনটা দেখা যাচ্ছে। দর্শক দেখছেন বাংলাদেশ টাইমসে, এটা ঢাকার ঈদ, এবং করোনার পর 2 বছরের পর ঈদের জামাতে মানুষ বের হলেন, ঈদের জামাত আদায় জামাতে নামাজ পড়লেন, এবং তারপরেই মানুষ এখন বাসায় ফিরে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে ঢাকার দৃশ্য এটি, মনে হবে যে সন্ধ্যা বা রাতের দৃশ্য এটি, কিন্তু এখন রাত বা সন্ধ্যা নয়, একেবারে সকালবেলা। আবহাওয়াটাই এরকম বিরূপ আবহাওয়া, মানুষ দৌড়ে দৌড়ে আসলে ফিরছেন যেমনটাই দেখা যাচ্ছে। দর্শক দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি ঢাকার ঈদ কেমনটা যাচ্ছে সকালবেলা, একেবারে অন্ধকারে ডেকে গেছে। এবং আজকের দিনটা যে বিরূপ হবে বা আবহাওয়া এরকম থাকবে বৃষ্টির স্নাত, সেটা আগেই ধারণা করা গিয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এবং বাইতুল মোকাররমে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হলো, এবং প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো। সেখানে 4 স্তরের নিরাপত্তায় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং ঢাকার বাসিন্দারা, সব শ্রেণী পেশার মানুষ এসে জামাতে যোগ দিয়েছিলেন। এবং তারপরই রাজধানীর এই দৃশ্য আমরা দেখছি সরাসরি। এটা টিএসসি এলাকা, এবং এই এলাকা ঈদের জামাতের পরে যে অন্ধকার ঢেকে এলো, এবং অন্ধকারে এখন মেঘ পড়ছে, বৃষ্টি স্নাত হচ্ছে রাজধানী শহর ঢাকা ঈদের দিন। দর্শক সবাইকে ঈদ মোবারক, এবং বাংলাদেশ টাইমসে সরাসরি যারা দেখছেন ঢাকার এই দৃশ্য, সরাসরি ঈদের দিনের এই ঢাকা একেবারে বৃষ্টি স্নাত এবং ঘন কালো মেঘে ঢাকা পড়েছে। ঈদের জামাতের পরপরই এই দৃশ্য, এবং সকাল থেকেই হালকা মেঘ বৃষ্টি হচ্ছিল। আমরা দেখছি যে প্রায় 1 কোটি মানুষ এবার বাড়িতে চলে গেছেন ঢাকা ছেড়ে ঈদ উদযাপনে, যে কারণে ঢাকা একদম ফাঁকা, এবং 2 কোটি মানুষের শহর এই ঢাকায় এখন আসলে মানুষের দেখাই নেই, রাস্তাঘাট এতটা ফাঁকা। ঈদের জামাত হলো কিছুক্ষণ আগে, এবং তারপরই এখন বৃষ্টি হচ্ছে রাজধানীর মূল এলাকাগুলো, শাহবাগ, ইএসসি, কারণ বাজার, এই এলাকাগুলোতে, এবং বৃষ্টি স্নাত হয়ে পড়েছে রাস্তা, একেবারে আকাশ কালো করে মেঘ যাকে বলা হয় সেটি এটি। বৃষ্টির মধ্যে যাচ্ছি, এবং কিছুক্ষণ আগে মাত্র জামাত, ঈদের জামাত অনুষ্ঠিত হলো। তবে ঈদের জামাতের সময় এতটা বৃষ্টি হয় না যেটা এখন দেখা যাচ্ছে, এবং এত ঘন কালো করে মেঘ, ঠিক সন্ধ্যার মতো দৃশ্য বা ভোরবেলার দৃশ্য মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এখন সময়ে 9টারও বেশি, এবং এই সকালবেলা যেখানে রৌদ্র উজ্জ্বল দিনের দেখা পাওয়া যায় আজকে ঈদের দিন, সেটি একেবারে বিরূপ আবহাওয়ায় ঢাকা। মানুষ ঢাকা ছেড়ে বাড়িতে চলে গেছেন ঈদ উদযাপনে, 1 কোটি মানুষ চলে গেছেন, একেবারে শেষ দিন, শেষ দিনের যে ঈদযাত্রা, শুধু ফেরে 22,000-এরও বেশি মানুষ বাড়িতে ছুটেছেন। এছাড়া এর আগের 5 দিনে প্রতিদিন ঢাকায় লাখ লাখ মানুষ ঢাকা ছাড়েন। সব মিলিয়ে মোবাইল সিমের যে হিসেব, যে মোবাইল সিম ঢাকায় প্রায় 1 কোটি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে চলে গেছেন শুধু ঈদ উদযাপনের জন্য, ঈদের ঠিক আগে হিসেবে দেখা গেছে। যে কারণে তিলোত্তমা ঢাকা, মেগা সিটি ঢাকা এবং জনবহুল শহর, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের দিক থেকে ঢাকার অবস্থান সবার উপরে, এবং সেই শহর ঢাকা এখন
এখন একেবারে ফাঁকা, বা এরকম দৃশ্য আসলে কালে ভদ্রে দেখা যায় কিন্তু। মেঘের আগেই অনেকেই ঘরে ফিরে যেতে পেরেছেন ঈদের জামাত শেষে। চার স্তরের নিরাপত্তায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এবং বাইতুল মোকাররমে সর্বশেষ জামাতটি 10টার দিকে অনুষ্ঠিত হবে। ঈদের 5টি জামাত বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিনের সকাল এটি এমন অন্ধকার বা ঘন কালো অবস্থায় রয়েছে, মনেই হচ্ছে না যে এটা আসলে সকাল। সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই প্রত্যাশা আসলে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, একেবারে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা মোড় এটি, এবং এটি এখন ফাঁকা পড়ে আছে। ঈদের দিনের সকাল, মানুষ ঈদের জামাত শেষে ঘরে ফিরেছেন। জামাতের শেষে আসলে ঘরে ফিরে গেছেন। বৃষ্টি পড়ছে ঢাকায়, এবং ঢাকার সবুজ সবুজে আচ্ছাদিত এই পথঘাট দেখাই যাচ্ছে। এই বৃষ্টি স্নাত হয়ে এখন দিনটাই বৃষ্টি স্নাত হয়ে গেছে। ঈদের দিনের মুহূর্ত বা ঈদের দিনের সকালে যেমনটা দেখা যাচ্ছে রাজধানী শহর ঢাকায়, ঈদ কীভাবে কাটছে রাজধানী শহর ঢাকা। দর্শক যে যেখানে আছেন সেই জায়গার আবহাওয়া, সেই জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। বাংলাদেশ টাইমসে দেখছেন সরাসরি ঈদের দিনের সকাল, প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঠিক পাশেই জাতীয় ঈদগাহে, এবং তারপরই টানা বৃষ্টি শুরু হয়েছে এবং সেই আকাশ ঘন কালো মেঘে থেকে বৃষ্টি হচ্ছে। ঈদের দিনের সকাল যেহেতু সে কারণে বন্ধের দিন, ছুটির দিন, গণপরিবহনের দেখা নেই। তারপরে দু একটি বাস চলতে দেখা যাচ্ছে, সেটা ঈদ জামাতে কেউ এসেছিলেন কিনা বা কেউ জরুরি কাজে যাচ্ছেন কিনা, বা ঈদের দিনেও ঢাকায় বাস চলে সেটা খুবই কম, এবং বিকেলের দিকে বাস চলতে দেখা যায়। আমরা রমরা পার্ক এলাকার দিয়ে যাচ্ছি, এখানে কিছুক্ষণ আগে আমরা লাইভে দেখিয়েছি যে মানুষজন ঈদের জামাত শেষে বাড়ি ফিরে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমসে।